বেশ টানাপোড়নের পর আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতা বেড়েছিল পাকিস্তানের। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমরান খানের উপর দুষ্কৃতিকারীদের আক্রমণের কারণে আবারও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বকাপের পর ইংল্যান্ড টেস্ট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও ইংলিশও এখন বেশ শঙ্কিত। পাকিস্তান সফরে আবারও বিদেশি ক্রিকেটারদের অনীহা দেখা যায় কি না নতুন করে যাচ্ছে সেই প্রশ্ন। বিস্তারিত ভীষণ প্রেজেন্ট বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে ভীষণ স্মার্ট সেভার ফ্যানে হাওয়া খান হাওয়ার দামে, সাথে সাশ্রয় করুন 30% বিদ্যুৎ। সাবেক অধিনায়ক ইমরান খান দীর্ঘ 4 বছর ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সম্প্রতি সরকারের পালাবদল হওয়ায় ইমরান এখন বিরোধী দলের নেতা। সেই ইমরানের উপর দুষ্কৃতিকারীদের ত্রাস সৃষ্টি হওয়ায় পাকিস্তানের নিরাপত্তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। একদিকে আহত ইমরান, অন্যদিকে বিদেশিরা শঙ্কিত পাকিস্তান নিয়ে। বিশ্বকাপের পর ইংল্যান্ড টেস্ট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল, সেই লক্ষ্যে স্কোয়াডও ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু এবার ইংলিশ পেসার মার্ক উড জানালেন, ইমরানের আহত হওয়ার খবর শঙ্কিত করেছে তাদের। বর্তমান পরিস্থিতি রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে ইংলিশ ক্রিকেটারদের। মার্ক উড বলেন, অবশ্য এটা ভালো কোনো খবর নয়, সবার আগে তিনি একজন সাবেক ক্রিকেটার, এটা আমাদের জন্য খুব ঘনিষ্ঠ কোনো ব্যাপার, দল হিসেবেও এটা আমাদের জন্য খারাপ খবর। টি টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানে গিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন তাতে অবশ্য সন্তুষ্ট উড। তিনি জানান, টি টোয়েন্টি সিরিজে যে নিরাপত্তা পেয়েছি তা অসাধারণ ছিল, আমাদের খুব ভালোভাবে যত্নআত্তি করা হয়েছে। তবে যদি বলি ইমরান খানের ঘটনায় আমি চিন্তিত নই, তাহলে মিথ্যে বলা হবে। উড় অবশ্য নিজেই কোনো অবস্থা প্রকাশ করতে চান না, দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড, স্পষ্ট করে তা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের উপরে যারা আছেন তারাই এই সিদ্ধান্ত নেবেন। তবে অস্থিরতা চলছে এমন দেশে যাওয়া একটু দুশ্চিন্তার বিষয় বটে, এটা তাদের দেশের ব্যাপার, তারা কীভাবে সামলাবে। নিরাপত্তায় নিয়োজিতদের উপর আমাদের আস্থা আছে। গত বছরের 17 সেপ্টেম্বর স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে নিরাপত্তাহীনতার শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তাদের দাবি ছিল নিউজিল্যান্ড দলের উপর পাকিস্তানের হামলার হুমকি রয়েছে। সেই ঘোষণার পর ইসিবিও নড়ে চড়ে বসে। তাৎক্ষণিকভাবে ইসিবি জানিয়েছিল পাকিস্তান সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তই জানায় ইসিবি। এবছর আবারও সেই শঙ্কা দূর হয়, কিন্তু ইমরান খানের ঘটনায় ক্রিকেট যেন নতুন মোড় নিচ্ছে। দর্শক, পাকিস্তান কি পারবে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি ফিরিয়ে আনতে? জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।